মাদ্রিদ বিমানবন্দরের মাটিতে পা রাখতেই গোটা শরীরে একটা শিহরণ খেয়ে গেল আহমদ মুসার। সে শিহরণের মধ্যে একটা গৌরব আছে, কিন্তু বেদনার ভাবটাই মুখ্য। 711 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদ এমনই করেই স্পেনের এক প্রান্ত জাবালুত তারিকে পা রেখেছিলেন। তার সেদিনের অনুভূতি ছিল বিজেতার, এই আইবেরিয়া উপদ্বীপের মানুষকে মুক্ত করার এবং তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার আনন্দও ছিল তার অন্তরে। কিন্তু আজ স্পেনের মাটির স্পর্শ থেকে সৃষ্ট শিহরণ আহমদ মুসার হৃদয়টাকে যেন বেদনায় মুষড়ে দিল। দূরে সরে যাওয়া, পর হয়ে যাওয়া আত্মীয়ের মুখোমুখি হওয়ার মতোই যেন ব্যাপারটা। আহমদ মুসার মনে হল স্পেনের মাটি যেন তাকে বিস্ময়ের সাথে চোখ তুলে দেখছে, তার চোখেও যেন অতীতের বেদনার এক অনুরণন। অনাকাঙ্ক্ষিত দখলের অধীন কেউ যেমন হঠাৎ দেখা পাওয়া মুক্ত আপনজনের প্রতি বিস্ময় আর বেদনার আকুতি নিয়ে তাকায়, এ যেন ঠিক তেমনই। আহমদ মুসার মনে হল স্পেনের বোবা এই দৃষ্টিতে এক সাগর কথা যেন উপচে পড়ছে, যেন বলছে, অযোগ্য অপদার্থ তোমরা পালিয়ে গেছ আমাকে অন্ধকারে নিমজ্জিত করে, আজ অমন বেদনে নিয়ে তাকাচ্ছ কেন? স্পেনের মাটিতে পা রেখে আবেগে আবেশে আহমদ মুসার হঠাৎ করে চলার শক্তি হারিয়ে ফেলেছিল। তার চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে উঠেছিল, কিন্তু পেছনে তখন যাত্রীর স্রোত। কয়েকজন পেছন থেকে তার পায়ে হোঁচট খেয়ে সরি বলল। সম্বিত ফিরে পেল আহমদ মুসা, হাঁটতে শুরু করল, কিন্তু পায়ে যেন জোর পাচ্ছে না সে। হঠাৎ কেমন এক অবসাদ এসে তাকে ঘিরে ধরেছে। স্পেনের বেদনাময় অতীত যেন সবটাই এসে তার মাথায় চেপে বসেছে। দেহের প্রতিটি রক্ত কণিকায় তা ছড়িয়ে দিয়েছে অবসাদজনক এক যন্ত্রণা। আহমদ মুসার লাগেজের অপেক্ষায় বসেছিল। বসে বসে সে মাদ্রিদের ট্যুরিস্ট গাইডের উপর নজর বোলাচ্ছিল। পাশের চেয়ারে একজন তরুণী এসে বসল, স্প্যানিশ, পরনে প্যান্ট, গায়ে শার্ট, চেহারায় নরম লাবণ্য, কিন্তু চোখে মুখে ভাব ভঙ্গিতে বুদ্ধি ও শক্তি যেন ঠিকরে পড়ছে। তরুণীটি বলল, মাফ করবেন, আপনি কি অধুমপায়ী? তরুণটি হাতে সিগারেটের একটি প্যাকেট ও একটি লাইটার। হ্যাঁ, অধুমপায়ী। ট্যুরিস্ট গাইড থেকে মুখ তুলে আহমদ মুসা বলল, তবে আপনি ধূমপান করতে পারেন। থ্যাংক ইউ। সিগারেটের প্যাকেট ও লাইটার পকেটে রাখতে রাখতে বলল মেয়েটি। বললাম তো, আমার অসুবিধা নেই। মেয়েটির দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মুখে সামান্য হাসি টেনে বলল আহমদ মুসা, থ্যাংক ইউ। সংক্ষিপ্ত উত্তর মেয়েটির। আহমদ মুসা আবার মনোযোগ দিল ট্যুরিস্ট গাইডের দিকে। কিছুক্ষণ পর গাইডটি উল্টে পাল্টে বন্ধ করল। তারপর তরুণীর দিকে মুখ ঘুরিয়ে একটু দ্বিধা করে বলল, মাফ করবেন, মাদ্রিদে কি মুসলিম হোটেল আছে? মেয়েটি চোখ তুলে মুহূর্তকাল আহমদ মুসার দিকে চেয়ে রইল, তার চোখে কৌতূহল। বলল সে, আপনি নিশ্চয় মুসলমান? হ্যাঁ, বলল আহমদ মুসা, নিশ্চয়। স্পেনেও নতুন? কিন্তু তবু স্পেনের কথা তো আপনার জানার কথা। তা ঠিক, কিছু জানি কিন্তু সব জানি না। স্পেনের মুসলিম পরিচয় নিয়ে কোনো হোটেলে ওঠা সম্ভব নয়, এটা তো সবার জানা কথা। দুঃখিত, আমি এতটা জানি না। আপনার দেশ কোথায়? দ্বিধায় পড়ল আহমদ মুসা। কোনটাকে তার দেশ বলবে, সে তো যাযাবর, বিভিন্ন দেশ থেকে পাসপোর্ট নিয়েছে। অবশেষে বলল, আমি যুগোস্লাভিয়া থেকে আসছি। মেয়েটির মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল, বলল, যুগোস্লাভিয়া থেকে স্পেন তো বেশি দূরে নয়, আমার মাতৃভূমি আরও দূরে, মধ্য এশিয়া। বুঝলাম। লাগেজ আসতে শুরু করেছে। মাফ করবেন, বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। মেয়েটির প্রশ্নের হাত থেকে বাঁচল। মেয়েটির প্রশ্নের হাত থেকে বাঁচতে পেরে খুশি হল আহমদ মুসা। কি করি, সংঘাতকালীন যুগোস্লাভিয়া কেন গিয়েছিলাম, স্পেন কেন এসেছি, এমন সব প্রশ্নও সে করতে পারত। আহমদ মুসা লাউঞ্জ থেকে কার পার্কে বেরিয়ে এসেছে। সে এক ড্রাইভারের সাথে কথা বলছে। আহমদ মুসা আন্তর্জাতিক নেটওয়ার্ক সমৃদ্ধ শেরাটন হোটেলে ওঠাই ঠিক করেছে। এসব হোটেলে হালাল খাদ্যের ব্যবস্থা থাকে। এ সময় তার বাম পাশে
ধস্তাধস্তির শব্দ পেয়ে চমকে উঠে সেদিকে ফিরে তাকালো আহমদ মুসা। সে দেখল সেই তরুণীকে দুপাশ থেকে দুজন জাপটে ধরেছে। মেয়েটি ছাড়া পাওয়ার চেষ্টা করছে, নিজেকে ছাড়াতে পারলো সে। দুপাশের দুজন লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ভালো কুংফু জানে মেয়েটি। কিন্তু মেয়েটি সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতে সামনে থেকে একজন ঝাঁপিয়ে পড়ল তার উপর। মেয়েটি অদ্ভুত ক্ষিপ্রতার সাথে ডান হাঁটুটি একটু মুড়ে একটু নিচু হয়ে তীব্রবেগে ডান হাতটি লোকটির তল পেটে ছুড়ে দিল। লোকটি কোনো শব্দ না করে জ্ঞান হারিয়ে সটান মাটিতে পড়ে গেল। পাশে ভূমিতে গড়াগড়ি যাওয়া লোক দুটি তখন উঠে দাঁড়িয়েছে, তারা পিস্তল বের করেছে। দুদিক থেকে দুজন মেয়েটির পাজরে পিস্তল রেখে ধরে ঠেলে পাশের একটি মাইক্রোবাসে তুলল। গাড়ি থেকে একজন নেমে জ্ঞান হারিয়ে পড়ে থাকা লোকটিকে দ্রুত তুলে নিয়ে গেল। ভোগবাজির মতোই দ্রুত ঘটে গেল ঘটনা। মেয়েটিকে হাইজ্যাক করে মাইক্রোবাসটি কার পার্ক থেকে বেরোবার জন্য ছুটল সামনের দিকে। আশপাশের সবার মতো আহমদ মুসাও কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মাইক্রোবাসটি চলতে শুরু করলে মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। সম্বিত ফিরে পেল আহমদ মুসা, ভাবল সে স্পেনে নতুন, কিন্তু তাই বলে এমন একটা হাইজ্যাকের প্রতিবাদ সে করবে না? একটা অসহায় মেয়ের সাহায্যের আবেদনে সে ছাড়া দেবে না? না, তা হয় না, শপথ উক্তি করল আহমদ মুসা। অন্যায়ের প্রতিরোধ, ন্যায়ের আদেশ দেবার জন্যই তো মুসলমান জাতির উত্থান। আহমদ মুসা চাইল সামনেই দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ড্রাইভারের দিকে, দ্রুত বলল মাইক্রোবাসটিকে ফলো করবে, যাবে? ট্যাক্সি ড্রাইভারটি ছেলে বয়সের, সেও ঘটনা দেখেছে। তার চোখে মুখে উত্তেজনা, মুহূর্তকাল ভেবে নিয়ে বলল, ঝুঁকির ব্যাপার স্যার, ঠিক আছে যাব। আমি গাড়ি চালাতে চাইলে তোমার কোনো আপত্তি আছে? গাড়ির কাছে যেতে যেতে বলল আহমদ মুসা। না নেই, একটু ভেবে নিয়ে বলল ড্রাইভার। আহমদ মুসা গিয়ে ড্রাইভিং সিটে বসল, ড্রাইভার বসার পাশে সিটে বসল। ট্যাক্সি স্টার্ট নিতে যাচ্ছে এমন সময় গাড়ির খোলা জানালা দিয়ে একটা পিস্তলের নল এসে আহমদ মুসার মাথা বরাবর স্থির হয়ে দাঁড়াল। আহমদ মুসা মাথা ঘুরিয়ে পিস্তল দাঁড়ির দিকে তাকাল, একজন সন্ডা মার্কা লোক। ডান হাতে পিস্তল বাগিয়ে ঠান্ডা চোখে তাকিয়ে আছে আহমদ মুসা। ওর দিকে তাকাতেই লোকটি বাম হাতে গাড়ির দরজা খুলে হুকুম দিল, বেরিয়ে এসো। আহমদ মুসা দ্রুত নির্দেশ পালন করল। তার চিন্তা, ফাঁকা জায়গা পেলে কিছু একটা সুযোগ হয়তো আসতে পারে। বাইরে এসে দাঁড়াতেই পিস্তল নাচিয়ে লোকটি বলল, মনে হচ্ছে তুমি বিদেশি, মরার জন্য পাখা উঠল কেন? বলেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটু উচ্চ স্বরে বলে উঠল, ব্লেদা এদিকে আই, মালটাকে বেঁধে গাড়িতে তোল, যাবার সময় একটা গার্বেজে ফেলে দিয়ে যাব। আহমদ মুসা দেখল ওপাশের একটা প্রাইভেট কার থেকে একজন লোক বেরিয়ে এলো সরু প্লাস্টিকের কর্ড হাতে। ব্লেদা নামের লোকটির কাছে এগিয়ে আসতে পিস্তলওয়ালার পিস্তলের নলটি নামিয়ে একটু সরে দাঁড়াচ্ছিল। আহমদ মুসা সুযোগ নষ্ট করল না, বিদ্যুৎ গতিতে এসে দুপা এগিয়ে বাম হাত দিয়ে পিস্তলওয়ালার হাত মুচড়ে ধরে ডান হাত দিয়ে পিস্তল কেড়ে নিয়ে লোকটির কানের নিচটার ঘাড়ে পিস্তল দিয়ে প্রচণ্ড এক আঘাত করল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আহমদ মুসা ঘুরতে গিয়েই দেখল গাড়ি থেকে নেমে আসা হাতে কর্ডওয়ালা লোকটি তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সরে দাঁড়ানোর সময় ছিল না, আবার গুলিও করতে মন চাইল না তার। শুরুতেই খুনো খুনিতে জড়িয়ে পড়া বিপদ বাড়াতে চায় না। আহমদ মুসা বসে পড়ায় লোকটি ভারসাম্য হারিয়ে আহমদ মুসার মাথার উপর দিয়ে মাটিতে আছড়ে পড়ল। দ্রুত উঠে দাঁড়ালো আহমদ মুসা। উপুড় হয়ে পড়ে যাওয়া লোকটির মুখ ভীষণভাবে ঠোকা খেয়েছে লনের নগ্ন একটা পাথরের সাথে, ঠোঁট কেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। নেকড়ের মতো হিংস্র দৃষ্টি নিয়ে লোকটি উঠে দাঁড়াচ্ছিল। আহমদ মুসা তার দিকে পিস্তল তাক করে কঠোর কণ্ঠে বলল, মাথা গুঁড়ো করে দেব, যেমন পড়ে আছো ঠিক তেমনই পড়ে থাকো। বলে আহমদ মুসা দ্রুত পেছন হতে বাম হাতে ব্যাগটি তুলে নিয়ে কর্ড হাতে লোকটিকে, যে প্রাইভেট কার থেকে বেরিয়ে এসেছিল, সে গাড়িতে গিয়ে উঠল। তারপর দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে এলো কার পার্ক থেকে। একবার পেছন ফিরে দেখল মাটিতে পড়ে থাকা লোকটি উঠে ছুটে যাচ্ছে সংজ্ঞাহীন লোকটার দিকে। আহমদ মুসা বুঝল লোকটি তার সাথী, জ্ঞান না ফিরিয়ে তার পিছু নিতে আসবে না। বিমানবন্দর থেকে বেরিয়ে আসা তীরের মতো সোজা রোড ধরে ঝড়বেগে এগিয়ে চলছিল আহমদ মুসার গাড়ি। পকেট থেকে মাদ্রিদের ট্যুরিস্ট গাইড বের করে বাম হাতে রেখেছে, ডান হাতে তার স্টিয়ারিং হুইল। আহমদ মুসা দেখল বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রোডটি
বড় একটা হাইওয়েতে পড়েছে। হাইওয়েটি পশ্চিমে মাদ্রিদ শহরে প্রবেশ করেছে, আর হাইওয়ে ধরে পূর্ব দিকে এগোলে প্রথম যে ছোট্ট শহরটি পাওয়া যায় তার নাম টারজান ডি আর্গোজ। আহমদ মুসা নিশ্চিত হল মেয়েটিকে নিয়ে হাইজাকাররা মাদ্রিদেই যাচ্ছে। এর আরেকটি বড় কারণ হল এরা চুনোপুটি হাইজাকার নয়। যারা একটা মাইক্রোবাস, একটা প্রাইভেট কার নিয়ে হাইজ্যাক করতে যায়, তারা বিমানবন্দরের কার পার্কে গিয়ে হাইজ্যাক করতে সাহস করে। পেছন থেকে একটা পাহারায় রেখে আসার মতো আটঘাট বেঁধে যারা কাজ করার বুদ্ধি রাখে তারা ছোটখাটো হাইজাকার নয়। রাজধানীতেই তাদের মানাই, সুতরাং মাদ্রিদের রাস্তা ধরে একবারই সিদ্ধান্ত গ্রহণ করল আহমদ মুসা। মাদ্রিদগামী বিমানবন্দর রোডটি বেশ প্রশস্ত, গাড়ি ঘোড়াও বেশ কম। আহমদ মুসা গাড়ির বেগ বাড়িয়ে দিল। গাড়ির গতি যখন 140 কিলোমিটার উঠল তখন মনে হলো গাড়ির গতি আরও বাড়ানো যায়। খুশি হলো আহমদ মুসা, গাড়িটি নতুন আমেরিকান গাড়ি, বেশ মজবুত। হাইজাককারীর মাইক্রোবাসটি সাদা, তার নাম্বার এখনও জ্বলজ্বল করছে আহমদ মুসার মনে। আহমদ মুসার দৃষ্টি সামনে প্রসারিত, একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে আহমদ মুসার গাড়িটি। 10 মিনিট চলার পর আহমদ মুসা সাদা মাইক্রোবাসটিকে দেখতে পেল। উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার মুখ, তাহলে হাইজাকাররা খুব বেশি এগোতে পারেনি। পেছনে পাহারা দেবার লোক আছে যেহেতু, এবং সম্ভবত তাদের পিছু নেবে কেউ এমন আশঙ্কা না করে বলেই তারা নিশ্চিত মনে মাঝারি চালে গাড়ি চালাচ্ছে। আরও মিনিটখানেকের মধ্যে আহমদ মুসার গাড়ি মাইক্রোবাসটির 100 গজের মধ্যে পৌঁছল। মাইক্রোবাসটির গতি হঠাৎ স্লো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আহমদ মুসাও তার গাড়ির গতি স্লো করে দিল। এই সময় মাইক্রোবাসটিতে কয়েকবার হর্ন বেজে উঠল, তারপরই আবার দ্রুত চলতে শুরু করল মাইক্রোবাসটি। চমকে উঠল আহমদ মুসা, মাইক্রোবাসটি কি তাকে সন্দেহ করল? মাইক্রোবাসটির শক্তিশালী রিয়ার ভিউ মিররে 100 গজ পেছনে তার এই গাড়ি অবশ্যই ধরা পড়ার কথা। পেছনে নিজেদের গাড়ি দেখেই কি তাহলে গতিওভাবে স্লো করে দিয়েছিল? মাইক্রোবাসটির সামনে তো কোনো গাড়ি ছিল না, তাহলে হঠাৎ হর্ন বাজিয়েছিল কেন? ওটা কি ওদের কোনো সংকেত? সংকেতের জবাব না পেয়ে কি তারা ধরে নিয়েছে তাদের গাড়ি শত্রুপক্ষের হাতে পড়েছে? আহমদ মুসা নিশ্চিত হল সে ওদের অনুসরণ করছে, এটা ওদের কাছে ধরা পড়ে গেছে, ওরা এখন পালাচ্ছে। আহমদ মুসাও তার গাড়ির গতি বাড়িয়ে দিল। প্রায় 100 গজের মতো পেছন থেকে আহমদ মুসার গাড়ি মাইক্রোবাসটিকে অনুসরণ করে চলল। মিনিট পাঁচেক চলার পর মাইক্রোবাসটি হাইওয়ে থেকে নেমে অপেক্ষাকৃত একটা ছোট্ট রাস্তা ধরে দক্ষিণ দিকে ছুটতে লাগল। রাস্তাটি আরও নির্জন, গাড়ির চলাচল খুব কম। যতই সামনে এগোতে লাগলো গাড়ি চলাচলের সংখ্যা মনে হলো আরও কমে যাচ্ছে। এলাকাটি মাদ্রিদের উপকণ্ঠ, কিন্তু রেসিডেন্সিয়াল কিংবা শিল্প এলাকা নয়। মাঝে মাঝে টিলা আর মধ্যে বড় বড় কৃষিক্ষেত, দুপাশে ক্ষেত রেখে মাঝের রাস্তা ধরে এগিয়ে চলছে গাড়ি। জলপাই গাছে ঢাকা একটা ছোট্ট টিলার মুখে হঠাৎ দাঁড়িয়ে পড়ল মাইক্রোবাসটি। আহমদ মুসা দাঁড়াবে কিনা ভাবল, ভাবতে ভাবতেই প্রায় মাইক্রোবাসটির কাছাকাছি পৌঁছে গেল। মাইক্রোবাসটি থেমেছে, কিন্তু কেউ গাড়ি থেকে বের হয়নি। মাইক্রোবাসটি 10 গজ পেছনে থাকতে আহমদ মুসার গাড়ি ব্রেক কষল। ব্রেক কষতে গিয়ে রিয়ার ভিউ চোখ পড়তে ভূত দেখার মতো চমকে উঠল আহমদ মুসা। পেছন থেকে একটা জিপ তার প্রায় ঘাড়ের উপর এসে পড়েছে। মাইক্রোবাসটির উপর নজর থাকায় এতক্ষণ সে পেছনে খেয়ালই করেনি। নিজের বোকামিটাও এখন তার কাছে ধরা পড়ে গেল। শত্রু পিছু নিয়েছে একথা জানার পর সামনের মাইক্রোবাস যে ওয়্যারলেসে তার বিপদের কথা নিজেদের লোককে জানাতে পারে, তারা পেছন থেকে আহমদ মুসার উপর যে চড়াও হতে পারে, আহমদ মুসাকে এ ধরনের ট্র্যাপে ফেলার জন্যে যে এমন নির্জন ফাঁকা জায়গায় নিয়ে আসছে, এসব কথা আহমদ মুসার আগেই আঁচ করা উচিত ছিল। পেছনের জিপটি থামতেই চারজন চারটি পিস্তল হাতে জিপ থেকে লাফিয়ে পড়ল। ওদিকে সামনের জিপ থেকেও 2 জন নেমে এসেছে, ওদের হাতেও পিস্তল, আহমদ মুসার খালি হাত। জুতার খোলে ছোট্ট একটা ছুরি আছে, একটা লেসার কাটার, ওগুলো দিয়ে এখানে লড়াই করা যাবে না। আর লোকগুলোকে নিছক হাইজাকার মনে হচ্ছে না, ওদের ঠান্ডা মাথা ঠান্ডা চোখ দেখে মনে হচ্ছে ওরা দক্ষ প্রফেশনাল। ওয়্যারলেস ব্যবহারের যোগ্যতা যাদের আছে তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আহমদ মুসা শান্ত নিরীহ মানুষের মতো গাড়ি থেকে নেমে মাইক্রোবাসের দিকে চলল, তার পেছনে 4 জন পিস্তলধারী। আহমদ মুসা
মাইক্রোবাসের দরজার কাছে দাঁড়ানো দীর্ঘাকায় লোকটির মুখোমুখি হয়ে মুখে একটু হাসি টেনে শান্ত কণ্ঠে বলল, একজন নিরস্ত্র লোকের জন্য এত আয়োজন? মাইক্রোবাসের খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে মেয়েটি হাত পা মুখ বাঁধা অবস্থায় সিটে বসে আছে। সে আহমদ মুসার দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। হয়তো সে ভাবতে পারেনি বিমানবন্দরে দেখা হওয়া সেই বিদেশি তার উদ্ধারের জন্য ছুটে আসতে পারে। আহমদ মুসা দাঁড়ালে পিস্তলধারীরা এসে তাকে ঘিরে ফেলল। কে তুমি, কি চাও? আহমদ মুসার প্রশ্নের জবাব না দিয়ে দীর্ঘাকায় লোকটি পাল্টা প্রশ্ন করল, আমি একজন বিদেশি। আমার চোখের সামনে থেকে একটি মেয়েকে হাইজ্যাক করা হলো, আমি তাকে উদ্ধার করতে এসেছি, বলল আহমদ মুসা। আমাদের গাড়ি ওখানে কোথায় পেলে? আমাদের দুজন লোককে কি করেছ? ওদের ওখানে রেখে গাড়ি নিয়ে চলে এসেছি। কি সুন্দর কথা, যেন তারা গাড়ি ওর হাতে তুলে দিয়েছে। ওস্তাদ, লোকটা মনে হচ্ছে ধাড়ি শয়তান, পেছন থেকে বলল একজন পিস্তলওয়ালা। ঠিক আছে, সব শয়তানকে আমরা ঠিক করতে জানি, একে বেঁধে গাড়িতে তোলো আর দুজন বিমানবন্দরে চলে যাও, খোঁজ নাও ওদের, বলে দীর্ঘাকায় লোকটি মাইক্রোবাসের সামনের সিটে গিয়ে বসল। আহমদ মুসাকে বাঁধতে বাঁধতে একজন বলল, বেটা, আরেকজনকে উদ্ধার করতে এসেছিলি, এখন তোকে উদ্ধার করে কে? ওর কথার ঢঙে আহমদ মুসার মুখ ফুটে হাসি বেরোল। সে আরো ভাবল, এ মুহূর্তে এর হাতের পিস্তলটি কেড়ে নিয়ে কয়েকজনকে শেষ করতে পারে, নিজে পালিয়েও যেতে পারে, কিন্তু মেয়েটি তো উদ্ধার হবে না। আহমদ মুসার হাসি দেখে সম্ভবত লোকটির আত্মসম্মানে ঘা লেগেছিল। সে আহমদ মুসার হাত বাঁধা শেষ করে তার নাকের উপর প্রবল ঘুষি লাগিয়ে বলল, আমাদের বুঝি পছন্দ হচ্ছে না, চল দেখিয়ে দেব। আহমদ মুসার নাক ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো, কিন্তু আহমদ মুসা মুখে হাসি টেনে বলল, আমার ভুল হয়েছে, যারা দুর্বল নারীদের হাইজ্যাক করে তাদের বীর ভাবা উচিত। পিস্তল উঁচিয়ে একজন পিস্তলধারী এগিয়ে এলো, বলল, বেটা, ব্ল্যাক ডগ, তোর কাছে আমাদের নীতি শিখতে হবে না, বলে ধাক্কা দিয়ে আহমদ মুসাকে মাইক্রোবাসে উঠিয়ে দিল। মেয়েটির পাশে জায়গা হলো আহমদ মুসার। মেয়েটির মুখ বিস্ময় ও বেদনায় ছেয়ে আছে। সবচেয়ে তাকে বিস্মিত করেছে আহমদ মুসার ভয়হীন নিরুদ্বিগ্ন মুখ ও সহজ হাসি। এ সময় তো ভয় ও উৎকণ্ঠায় মুষড়ে পড়ার কথা। ঘুষি খেয়ে তার নাক ফেটে গেল, রক্তে ভেসে গেছে, এরপরও কত সহজ ও নির্ভয়ে কথা বলছে সে! সাধারণ নার্ভ নিয়ে এটা সম্ভব নয়। মাইক্রোবাসটি চলতে শুরু করেছে। আহমদ মুসার পাশে দরজার কাছে একজন পিস্তলধারী বসেছে আর দুজন পিস্তলধারী পেছনের সিটে। প্রান্তরের রাস্তা ধরে মাইক্রোবাস পশ্চিম দিকে হচ্ছে। আহমদ মুসা বুঝল তারা মাদ্রিদ যাচ্ছে। সামনের সিট থেকে দীর্ঘাকায় লোকটি মাথা ঘুরিয়ে আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, বিদেশি, মরবার জন্য তোমার পাখা উঠেছিল বুঝি? মানুষ পিপীলিকা নয়, বলল আহমদ মুসা। তাহলে তোমার পাখা বাঁচার জন্য উঠেছে? না, একজন বিপদে সাহায্য করতে গিয়ে এসেছি মাত্র। আমরা একজন মানুষ হাইজ্যাক করেছি, তুমিও তো একটা গাড়ি হাইজ্যাক করেছ। নাক থেকে আসা রক্ত বারবার মুখে এসে পড়ছিল, বাঁধা হাত দিয়েই তা বারবার মুছতে হচ্ছে। বাঁধা হাত দুটি তুলে ঠোঁটের উপর নেমে আসা রক্ত আরেকবার মুছে আহমদ মুসা বলল, আমি করেছি সেটা অপরাধ নয়, আপনাদের কৃত অপরাধেরই একটা ফল। বাহ, চমৎকার যুক্তি! থামল লোকটি, একটু থেমেই আবার মুখ খুলল, হাইজ্যাক করবো না কেন, এমন অপরূপা তুমি কয়জন দেখেছ, তুমিই বলো। লোকটির মুখে চটুল হাসি। এ জঘন্য কথার আমি কোনো জবাব দেব না। জঘন্য বলছো? তুমি ফেরেস্তা নাকি? দেখব, ঠিক আছে, আমি মানুষ, আর তবে প্রত্যেক মানুষের অধিকারকে আমি শ্রদ্ধা করি। আমার অধিকারকেও? অবশ্যই, অবশ্যই। মেয়েটিকে আমার ভালো লেগেছে, ওকে হাইজ্যাক করা আমার অধিকার। তার মুখে আবার চটুল হাসি। আমার ভালো লাগছে বলেই কাউকে আমি খুন করতে পারি না। লোকটি উত্তর দিল না, অল্পক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, ওরা ঠিকই বলেছে, তুমি সাংঘাতিক ঘরের লোক। এমন বিপদে এমন ঠান্ডা মাথা কাউকে তো আমি দেখিনি, কিন্তু জেনে রেখো, তোমার চেয়েও লাখো গুণ বড় ঘাড়েলের হাতে পড়েছে। জানো আমরা কে? লোকটির কথায় ক্রোধ ফুটে উঠেছে। আগে জানতাম না, এখন মনে হয় বুঝতে পারছি। কি বুঝতে পেরেছ? লোকটি চমকে উঠে মুখ ফেরাল। আহমদ মুসা নিজেকে সামলে নিল। ওরা যে ক্লু ক্লাক্স ক্লানের লোক সে পরিষ্কার বুঝতে পেরেছে। পাশের লোকটির পিস্তলের বাঁটে সাদা রঙের ছোবল উদ্যত সাপের মাথা আঁকা, এটা ক্লু ক্লাক্স ক্লানের মনোগ্রাম। কিন্তু তাদের পরিচয় যে আহমদ মুসা জানতে পেরেছে, এ কথা এত তাড়াতাড়ি প্রকাশ করা ঠিক মনে করল না।
সে চুপ করে রইল। লোকটি প্রশ্নের কোনো জবাব দিল না। কি বুঝতে পেরেছ বলো? লোকটি পিস্তল নাচিয়ে ধমকে উঠল। তবু আহমদ মুসা দ্বিধা করল, কোনো মিথ্যা কথা বলতে তার বিবেকে বাঁধল। লোকটি এবার আহমদ মুসার মাথা বরাবর পিস্তল তাক করে বলল, দেখো প্রশ্নের জবাব না দিলে এক্ষুনি মাথা উড়িয়ে দেব। পাশের মেয়েটির মুখ পাংশু হয়ে উঠল। সে আর্তকণ্ঠে বলল, বলুন, ওরা সব করতে পারে। আহমদ মুসা মেয়েটির দিকে একবার তাকিয়ে হেসে উঠে বলল, রুকলাক্স ক্লান এর লোকেরা তাদের পরিচয়ের ব্যাপারে এত স্পর্শ কাতর তা তো জানতাম না। আমরা রুকলাক্স ক্লান, কে তোকে বলল? বলার তো দরকার নেই, এই যে পিস্তলের বাটে সাপের মাথায় মনোগ্রাম দেখে বুঝতে পেরেছি। লোকটির মুখ কিছুক্ষণ বিস্ময়ে হা হয়ে থাকল, তারপর বলল, এটা যে রুকলাক্স ক্লানের মনোগ্রাম তা তুমি জানলে কেমন করে? আহমদ মুসা কথা সাজিয়ে রেখেছিল, বলল, দেখুন আমি লেখাপড়া জানি, দুনিয়ার ইতিহাস আমি ঘাটাঘাটি করি বলে বিভিন্ন খোঁজ খবর রাখা আমার নেশা। রুকলাক্স ক্লান বিষয়টা খুব গোপন কিছু নাই। লোকটি তৎক্ষণাৎ কোনো কথা বলল না, অনেকক্ষণ চুপ করে থেকে বলল, বিদেশি তুমি অনেক বিষয় জানো, কিন্তু এটা জানো না, পরিচয় জানার পর রুকলাক্স ক্লানের হাত থেকে ছাড়া পাওয়া তোমার জন্য এখন কঠিন হয়ে গেল। কেন? কেন? আমরা তোমাকে ভালো মানুষ ঠাওরে ছেড়ে দিই আর তুমি বাইরে গিয়ে এখন বলে দাও, বাস গেরিলা প্রধানের বোন আমাদের হাতে বন্দি। মেয়েটি বাসক গেরিলা প্রধানের বোন শুনে আহমদ মুসা সবিস্ময়ে মেয়েটির দিকে চোখ ফেরাল। মেয়েটিও তখন তাকিয়েছে, চোখাচোখি হল। এই পরিচয় শুনে মেয়েটির প্রতি মমতা ও সহানুভূতি যেন আরও বেড়ে গেল আহমদ মুসার। হ্যাঁ, আমি বাসক গেরিলা প্রধান ফিলিপের বোন। ওরা আহমদ মুসা ও মেয়েটিকে জানালাহীন এই কক্ষটিতে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে চলে যেতেই বলল মেয়েটি, আপনি কিন্তু আপনার পরিচয় বলেননি, এরপরও আমাকে উদ্ধারের ইচ্ছা আপনার থাকবে? মেয়েটি শেষ করল তার কথা, বাস গেরিলাদের সম্পর্কে আমি বেশি কিছু জানি না, কিন্তু এতটুকু জানি উত্তর স্পেনের পিরিনিজ পাদদেশের ক্যাটালোনিয়া ও ভ্যাসেলিয়া প্রদেশে স্বাধিকারের যে আন্দোলন ছিল সেটাই বাস্করা আজ করছে, এবং তা করতে গিয়ে তারা অমানসিক ত্যাগ স্বীকার করছে, বলল আহমদ মুসা। থামল আহমদ মুসা, একটু থেমে আবার শুরু করল, কিন্তু আমি বুঝতে পারছি না রুকলাক্স ক্লানের সাথে আপনাদের বিরোধ কেন? কারণ হল, শুরু করল মেয়েটা, স্পেনের রুকলাক্স ক্লান এর লোকজন ও সরকার একই লবির, একই স্বার্থের ভাগিদার, তাই বাস্কদের আন্দোলন ধ্বংস করতে রুকলাক্স ক্লান প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় সাহায্যই সরকারকে দিয়ে যাচ্ছে। জঘন্য এরা, বেনামিতে আমাদের লোকদের পণবন্দি করে এরা বহু টাকা কামাই করেছে বাস্কদের কাছ থেকে। আপনাকে কিডন্যাপ করার কি টার্গেট ওদের? বলল আহমদ মুসা। গাড়িতে ওদের আলাপে যতটুকু বুঝেছি, ব্ল্যাক সেভেন নামে একটা গ্রুপের ছদ্মনামে আমার ভাইয়ার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করবে। ভাইয়াকে এসে নির্দিষ্ট লোকের কাছে এই টাকা হস্তান্তর করতে হবে। তাদের মূল টার্গেট হলো ভাইয়াকে হাতের মুঠোয় আনা। ভাইয়া হাতে এলে আমাদের দুজনকে ওরা তুলে দেবে সরকারের হাতে 3 কোটি টাকার বিনিময়ে। আপনার ভাইয়া যদি টাকা দিতে না আসেন? তারা জানে ভাইয়া আসবেন, আমি তার একমাত্র বোন, আমাকে মুক্ত করার জন্য তিনি জীবন বাজি দিতে পারেন। আপনি একা এতটা অসাবধানে এলেন কেন? আমি আসছি জার্মানি থেকে, সেখানে পড়ি, গতকাল এসে পৌঁছানোর কথা ছিল, তার জন্য এখানে ব্যবস্থাও ছিল, কিন্তু ট্রানজিটে অসুবিধা হয়েছে, 12 ঘন্টা দেরিতে ফ্লাইট পেয়েছি, এ কথা আর জানাবার সুযোগ হয়নি। তাহলে আপনার মূল্য এখন 3 কোটি টাকা, গম্ভীর কণ্ঠে বলল আহমদ মুসা। আমি আমার কথা ভাবছি না, ভাবছি ভাইয়াকে নিয়ে, মেয়েটির কণ্ঠে যেন কান্না ঝরে পড়ল। আহমদ মুসা মাথা নিচু করে চুপ করেছিল, উস্কো খুস্কো তার চুল, চেহারাটা বিধ্বস্ত, দুজনের হাত পা তখনও বাঁধা, হাত পিছমোড়া করে বেঁধে রেখে যাওয়ায় হাত কোনো কাজেই লাগছিল না। এ ঘরটা বেশ বড়, জানালা না থাকলেও অনেক উঁচুতে, ছাদের কাছাকাছি জায়গায় দুপাশের দেয়ালে দুটো ঘুল ঘুরে আছে, ঘরের এক কোণে ছোট্ট একটা লোহার খাটিয়া, দুটো কম্বল সেখানে। আহমদ মুসা মেয়েটিকে বলল, বোন তুমি অনেক পরিশ্রান্ত, ওই খাটিয়ায় গিয়ে একটু বিশ্রাম নাও, অবস্থাকে আমাদের মেনে নিতে হবে। আপনি? আপনি তো আহত এবং আমার জন্যে আপনার এই দুর্দশা, নরম কণ্ঠে বলল মেয়েটি। আমি এ মেঝেতে দিব্যি ঘুমোতে পারব, আমার আহত হওয়ার কথা বলছ? একে আমি কিছুই মনে করি না। মেয়েটি বিস্ময় বিমুগ্ধ চোখে তাকিয়েছিল আহমদ মুসার দিকে, অত্যন্ত শরীফ
শান্ত সরল চেহারা লোকটির, কিন্তু যে সাহস ও নির্ভীকতা সে এর মধ্যে এ পর্যন্ত দেখেছে তা তার কাছে অকল্পনীয়। চূড়ান্ত বিপদ, জীবন মরণের সন্ধিক্ষণে মানুষ অত ঠান্ডা, অত স্বাভাবিক থাকতে পারে? না দেখলে তার কোনো দিনই বিশ্বাস হতো না। আর সাহসের সাথে তার শক্তি ও বুদ্ধি না থাকলে দুজনকে কুপকাত করে তাদের গাড়ি ছিনিয়ে সে এসে পড়তে পারল কেমন করে? মেয়েটি চোখ আহমদ মুসার উপর থেকে না নামিয়ে জিজ্ঞেস করল, আপনি কে তা কিন্তু জানার না হয়নি। আমার কথাই শুধু আমি বলেছি। আহমদ মুসা ঘরের লোহার দরজাটাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল। মেয়েটির কথা কানে গেলে মুখটা ঘুরিয়ে মুহূর্তকাল মেয়েটির দিকে চেয়ে ইশারা করতে নিষেধ করল। মেয়েটি বিস্মিত হলো, কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আহমদ মুসা তাকে কথা বলতে না দিয়ে বলল, চিন্তার কিছু নেই, আমাদের সব কথা ওরা শুনতে পাচ্ছে, কিছু চাইলে ওরা সঙ্গে সঙ্গে জানতে পারবে। মেয়েটি ব্যাপারটা এবার বুঝতে পেরেছে, হাসল। আহমদ মুসা তার পরিচয় ক্লুক্লাক্স ক্লানকে জানাতে চায় না বলেই তা না জিজ্ঞেস করার জন্য এভাবে ইঙ্গিত করল। কিন্তু এটা বুঝতে পেরে মেয়েটির উৎসুক আরও বেড়ে গেল। লোকটির এমন কি পরিচয় আছে যা ক্লুক্লাক্স ক্লানকে জানানো যাবে না? মেয়েটির মনে পড়ল, লোকটির নামটিও তো জানা হয়নি এবং তার নামও তো লোকটি এখনও জানে না। মেয়েটি বলল, আমরা কেউ কারো নাম জানি না। আপনি ওই খাটিয়ে গিয়ে বিশ্রাম নিন, মেয়েটির কথার দিকে কান না দিয়ে বলল আহমদ মুসা। মেয়েটির মুখটি এবার মলিন হয়ে উঠল। মেয়েটি ক্ষুণ্ণ হয়েছে বুঝতে পেরে আহমদ মুসা নরম সান্ত্বনার সুরে বলল, যাও বোন, বিশ্রাম নাও, সামনে অনেক কথা বলার সময় হবে। আহমদ মুসার কথায় মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বসে বসে অনেক কষ্টে খাটিয়ার দিকে এগোল। আহমদ মুসা সবে কাত হয়েছে মেঝের উপর। এ সময় কক্ষের দরজা খোলার শব্দ হল। আহমদ মুসা শুয়েই থাকল, উঠল না, খুলে গেল দরজা। সে দীর্ঘাকায় লোকটি ঘরে প্রবেশ করতে করতে বলল, সুন্দর, সজ্জিত ঘরে তোমার হানিমুনটা কেমন লাগলো? তোমার জন্য দুঃসংবাদ, বিদেশি, সামনে কথা বলার সময় অনেক সময় তোমরা পাবে না। কালকে সকালে বাসক নন্দিনী মারিয়া ফিলিপ যাচ্ছে আরো বড় জায়গায়, আর তোমাকেও যেতে হবে রাজধানী থেকে দূরে আরও একটু নিরিবিলি জায়গায়। লোকটির পেছন পেছন দুজন প্রহরী এবং আরও একজন লোক ট্রলি করে খাবার নিয়ে প্রবেশ করল। লোকটি কথা শেষ করে পেছন ফিরে প্রহরীদের লক্ষ্য করে বলল, ওদের হাত খুলে দে, খেয়ে নিক। আহমদ মুসা ও মারিয়া ফিলিপের হাত খুলে দিল প্রহরী এসে। পা তাদের বাধাই থাকল। মারিয়া খাটিয়ায় বসে এবং আহমদ মুসা মেঝেতে বসে খেয়ে নিল। আহমদ মুসারা যখন খাচ্ছিল তখন দীর্ঘাকায় লোকটি বলল, দেখো বিদেশি, ক্লুক্লাক্স ক্লানের অনেক বদনাম আছে, কিন্তু পেটে খেলে পিঠে সয় এ নিয়ম ক্লুক্লাক্স ক্লান মেনে চলে। কেন, পিঠে আমাদের কিছু সইতে হবে নাকি? বলল আহমদ মুসা। তোমার পরিচয় বলনি, এমনকি মারিয়াকেও বললে না, তোমার কপালে দুঃখ আছে, কাল টের পাবে বসের কাছে গেলে, আর উনি তো আমাদের বড় মেহমান, 3 কোটি টাকা দামের মেহমান, তাই না? তুমি সব জেনেছ মারিয়ার কাছ থেকে, কিন্তু জানাটা তোমার জন্য কাল হল। কেউ এভাবে ক্লুক্লাক্স ক্ল্যানের ভেতরে ঢোকার পর আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না। ফিরে যেতে পারা না পারা সবটাই তোমাদের হাতে? কেন, তোমার কোনো সন্দেহ আছে এতে? বের হবার একবার চেষ্টাই করো না, হয় কুকুরের মতো গুলি খেয়ে মরবে, না হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও প্রাণ দিতে পারো। আর বন্দিখানা থেকে এ পর্যন্ত কেউ বেরোতে পারেনি, তোমার মতো 100 জনও এ দরজা ভাঙতে পারবে না, আর খুলতে পারলেও কোনো লাভ হবে না। চৌকাঠের কব্জার উপর কোনো প্রকার চাপ পড়লেই চারদিকে অ্যালার্ম বেজে উঠবে, গর্বের সাথে কথাগুলো বলল লোকটি। আহমদ মুসা গোগ্রাসে কথাগুলো কিনল। খাওয়া শেষ হলে পরিবেশনকারী লোকটি বাসনপত্র গুছিয়ে নিয়ে ট্রলি ঠেলে বেরিয়ে গেল। আহমদ মুসা ও মারিয়ার হাত আবার শক্ত করে বাঁধা হল। দীর্ঘাকায় লোকটি বলল, আমরা দুঃখিত, বাথরুম ব্যবহার করতে তোমাদের একটু অসুবিধা হবে, এ শেষ মধু জামিনীটাও তোমাদের জন্য আরামদায়ক হবে না, কিন্তু কি করব, আমরা ক্লুক্লাক্স ক্ল্যানের বন্দিখানার এটাই নিয়ম। হাত পা খোলা রাখলে ক্ষতি কি ছিল, ঘরের সব কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ, বলল আহমদ মুসা। না, বন্দিখানায় আমরা টিভি ক্যামেরা ফিট করিনি, কি দরকার ঝামেলা বাড়িয়ে, বেঁধে ফেলে রাখবো, সব দিক দিয়েই তো সেই ভালো। আহমদ মুসা ও মারিয়ার হাত বেঁধে ফেলার পর প্রহরীরা গিয়ে দরজায় দাঁড়িয়েছিল। লোকটি কথা শেষ করে দরজার দিকে এগোতে এগোতে বলল, শুভরাত্রি।
শুভরাত্রি, আহমদ মুসা বলল তার ঠোঁটের কোণে হাসি। দরজা বন্ধ হয়ে গেল, ওদের পায়ের শব্দও মিলিয়ে গেল। মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল আহমদ মুসা, তারপর দেয়াল ঘড়িটার দিকে তাকালো, দেখল রাত 10টা। আহমদ মুসা মারিয়ার দিকে চেয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, এখন একটু বিশ্রাম খুব জরুরি। মেয়েটি বাঁধা গা দুটি খুলে খাটের উপর বসেছিল, তাকিয়েছিল আহমদ মুসার দিকেই, বলল আমাকে আপনি না বললে খুব খুশি হব। তারপর একটু থেমে আবার বলল, একটা কম্বল আপনি নিন, কিন্তু কিভাবে দেব? দরকার নেই, আমি ঘুমোচ্ছি না। ঘুমাবেন না কেন? এমন অবস্থায় আমার ঘুম আসে না, বলে আহমদ মুসা মেয়েটির দিকে তাকিয়ে চোখ ও মুখ নেড়ে ইশারা করল কথা না বলার জন্যে। মারিয়া ইশারা বুঝল, আর কোনো কথা সে বলল না। আহমদ মুসা আগেই ঠিক করে ফেলেছে, যেমন করে হোক আজকেই পালাতে হবে, মেয়েটিকে অন্যত্র সরালে তাকে উদ্ধার করা কঠিন হবে। আহমদ মুসা নিজের বাঁধন খোলার দিকেই প্রথম মনোযোগ দিল। হাত পা এমন শক্ত করে বাঁধা যে জুতার মোজা থেকে ছুরিটা বের করে নেওয়াও অসম্ভব। হাত পিছমোড়া করে বাঁধা থাকায় তা কোনো কাজেই আসছে না। বাম জুতার গোড়ালের একটা অংশে চাপ দিলে তা খাঁজ থেকে উঠে আসবে, বেরিয়ে পড়বে একটা ছোট্ট কুঠুরি, ওখানে লুকানো আছে বহু কাজের উপযোগী সুইডিশ একটা ছুরি। আহমদ মুসা বহু চেষ্টা করেও জুতার গোড়ালিতে হাত কিংবা মুখের কাছে আনতে পারল না। কপালে কিছু ঘাম জমেছে তার, হঠাৎ তার মনে পড়ল সে তো চেষ্টা করলে জুতা খুলে ফেলতে পারে। এরপর আহমদ মুসা জুতা ঢিলা করার কসরত শুরু করল, কিছুক্ষণ চেষ্টার পর বেশ ঢিলা হল। আহমদ মুসা গড়িয়ে গড়িয়ে খাটিয়ার কাছে আসে গেল। মারিয়া ফিলিপ বসে বসে অবাক চোখে আহমদ মুসার কাজ দেখছিল। আহমদ মুসাকে খাটিয়ার দিকে এগিয়ে আসতে দেখে বুঝল সে খাটিয়ার ধারালো প্রান্তে বাঁধিয়ে জুতা খুলতে চাই। মারিয়া আহমদ মুসাকে ইশারা করল পা তার দিকে এগিয়ে আনার জন্যে। আহমদ মুসা পা দুটি তার দিকে এগিয়ে দিল। মারিয়া খাটিয়া থেকে আহমদ মুসার পায়ের কাছে পেছন দিকে ফিরে বসল, কিছুক্ষণ পর পরক্ষণে আবার ঘুরে বসে ইশারায় জানতে চাইল কোন জুতা। আহমদ মুসা বাম জুতার দিকে ইঙ্গিত করল। মারিয়া আবার পেছন ফিরে ঘুরে বসে বাধা দুহাত দিয়ে বাম জুতাটি খুঁজে নিয়ে ফিতা খুলে জুতাটি খুলে ফেলল। মারিয়া জুতা খুলে খাটিয়ার উঠে বসতে যাচ্ছিল, আহমদ মুসা তাকে নিষেধ করল। তারপর গড়িয়ে জুতার কাছে গিয়ে পিছমোড়া করে বাধা দুটি হাত দিয়ে জুতো টেনে নিল এবং নিমেষে জুতার গোড়ালে থেকে ছুরি বের করে আনল। মারিয়া এবার ব্যাপারটা বুঝতে পারল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এরপর আহমদ মুসা ছুরি হাতে নিয়ে পিছু ফিরে মারিয়ার বাধা হাতের কাছে পৌঁছল এবং মারিয়ার হাতের বাঁধন পরীক্ষা করে সাবধানে তা কেটে দিল। হাত মুক্ত হতে মারিয়া ঘুরে বসে আহমদ মুসার হাত থেকে ছুরি নিয়ে তার হাতের বাঁধন কেটে দিল। হাত পায়ের বাঁধন কেটে দুজনেই মুক্ত হয়ে গেল। মুক্ত হবার পর মারিয়া ফিলিপ নীরবে মাথা ঝাঁকিয়ে আহমদ মুসার প্রতি কৃতজ্ঞতা জানাল। তারপর সটান হয়ে শুয়ে পড়ল খাটিয়ায়, তার চোখ মুখে ভীষণ ক্লান্তি। আহমদ মুসা বিড়ালের মতো ধীর পায়ে বাথরুমে ঢুকল উজু করার জন্যে। আসর ও মাগরিব নামাজ তার কাজা হয়ে আছে, এসারা সময় হয়ে যাচ্ছে, বের হবার চিন্তা করার আগে নামাজগুলো পড়ে নিতে হবে। আহমদ মুসা অজু করে এসে নামাজে দাঁড়াল। ঘরের যে প্রান্তে খাটিয়া আছে সেদিকটাই পশ্চিম, উত্তর দক্ষিণে পেতে রাখা খাটিয়ার দক্ষিণ পাশে মেঝের অনেকখানি জায়গা খালি আছে। আহমদ মুসা সেখানে নামাজে দাঁড়াল। মারিয়া ফিলিপ উত্তর দিকে মাথা কাত করে শুয়ে থেকে আহমদ মুসার উঠা বসা সব দেখতে পাচ্ছে। মারিয়া মুসলমানদের নামাজের কথা শুনেছে কিন্তু কোনো দিন দেখেনি। সে আগ্রহ ও কৌতূহলের সাথে এক দৃষ্টে আহমদ মুসার দিকে তাকিয়ে আছে। নামাজ দেখে চমৎকৃত হল মারিয়া। প্রার্থনা এত সুন্দর হতে পারে? প্রার্থনায় এমন মগ্নতা, চেহারায় তার অমন অপরূপ অভিব্যক্তি তার কাছে বিস্ময়কর। প্রায় প্রতিনিয়তই সে গির্জা যায়, কিন্তু প্রার্থনা যে এমন হতে পারে তা সে কল্পনাও করেনি কখনো। স্বর্গীয় অভিব্যক্তির কথা সে পুস্তকে পড়েছে, কিন্তু মনে হচ্ছে তার একটা বাস্তব ঝিলিক সে দেখল। নামাজ শেষ করে আহমদ মুসা গোটা ঘরটা ঘুরে একবার দেখল, তারপর সামনে দাঁড়িয়ে পকেট থেকে ছুরি বের করল। ছুরির অগ্রভাগটা দরজায় ঠেকিয়ে পরীক্ষা করল, দরজায় বিদ্যুৎ প্রবাহ আছে কিনা। কিন্তু ছুরির বাঁটের গোড়ায় ছোট্ট স্বচ্ছ ক্যাবিনেটটিতে কোনো আলো জ্বলল না। আহমদ মুসা নিশ্চিত হল অন্তত এ দরজাকে তারা বিদ্যুতায়িত করেনি। আহমদ মুসা ভাবল এ দরজার পরেই করিডোর এবং এ দরজার পর
আর দু দরজা পরে ভূগর্ভস্থ থেকে তাদের উঠার সিঁড়ি। ওখানে সিঁড়িমুখে আসার সময় দুজন প্রহরীকে দেখে এসেছে, এরপর বাইরের গেট পর্যন্ত আর কোনো প্রহরীকে দেখেনি। আহমদ মুসা সিদ্ধান্ত নিয়ে ফেলে। দরজা থেকে ঘুরে দাঁড়ালো আহমদ মুসা। মারিয়া ফিলিপ শুয়ে থেকে বিস্মিত দৃষ্টিতে আহমদ মুসার কাজ দেখছিল। সে বুঝতে পারল এসব বের হবার চিন্তা। খুশি হলো মারিয়া, কিন্তু পরক্ষণে খুশি উবে গেল। হাজার চেষ্টা করলেও এ ভূগর্ভস্থ কক্ষ থেকে বের হবার পথ সে দেখছে না। লোহার দরজা খুলবে কি করে, আর খুললেও কি হবে? দরজার কব্জার সাথেই তো অ্যালার্ম আছে। মারিয়ার চিন্তায় ছেদ পড়ল আহমদ মুসাকে তার দিকে আসতে দেখে। আহমদ মুসার দৃষ্টিটা নিম্নমুখী। মারিয়া বিস্মিত হল, আহমদ মুসা কোনো সময় তার দিকে চাইছে না। কয়েকবার ইশারায় কথা বলার সময় মুহূর্তের জন্য তার চোখের উপর চোখ ফেলেছে, কিন্তু তা ওই মুহূর্তের জন্যই। আর ওর দৃষ্টিটা কত পবিত্র! সে মেয়ে মানুষ, ছেলেদের দৃষ্টি সে বহু দেখেছে, সব সে বোঝে। আর এমন একটা পরিবেশে কি হতে পারে তা সে জানে। এ কেমন অদ্ভুত মানুষ! এমন মানুষও এই দুনিয়ায় আছে? মুসলমানদের উন্নত নৈতিকতার কথা সে শুনেছে, কিন্তু এবার সে সাথে মুসলিম দেশে মুসলমানদের মধ্যে হাজারো জঘন্য অপরাধ সংগঠনের কথাও পড়েছে। আহমদ মুসা নতমুখে মারিয়ার কাছে এগিয়ে আসছে। একদম কাছে এসে মুহূর্তের জন্য চোখ তুলে ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে একটু ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে বলল, এখন 12টা, আমরা রাত 2টায় বের হবার চেষ্টা করব, তুমি একটু ঘুমিয়ে নাও। বলে কোনো কথা শোনার অপেক্ষা না করে সরে গেল আহমদ মুসা। ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ল, মাথাটা দেয়ালের সাথে হেলান দেয়া, চোখ বন্ধ। মারিয়া ইচ্ছা করেও এ বিস্ময়কর লোকটির থেকে তার চোখ ফেরাতে পারল না। মারিয়া হৃদয়ে তোলপাড়। তার 20 বছরের জীবনের সুন্দর পোশাক, শিক্ষার অহংকার আর ভদ্র আচরণে যাদের দেখেছে তারা এর তুলনায় পশুর চেয়ে বড় কিছু নয়। ঠিক রাত 2টায় আহমদ মুসা উঠে দাঁড়ালো। উঠে বসেই চিৎকার শুরু করল, কে কোথায় আছো? তৃষ্ণা, তৃষ্ণা, পানি চাই, পানি! একবার নয়, দুইবার নয়, চিৎকার করেই চলল আহমদ মুসা। প্রথমটায় ঘাবড়ে গিয়েছিল মারিয়া, উদ্বেগে চোখ বড় বড় হয়ে উঠেছিল তার। সাংঘাতিক কিছু হলো নাকি লোকটির? কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে আহমদ মুসার চেহারা দেখে সব ব্যাপারটা বুঝতে পারল। কিছুক্ষণ চিৎকার চলার পর একটা কণ্ঠ ভেসে এলো, জাহান্নামে যাও, রাত দুপুরে জ্বালাতন, থামো, যাচ্ছে পানি। ছাদের মাঝখান থেকে কথাগুলো ভেসে এলো, গোপন মাইক্রোফোনটি ওখানে আছে বোঝা গেল। আহমদ মুসা থামল, থেমে বিড়ালের মতো নিঃশব্দে ছুটল দরজার দিকে। মারিয়াকেও দরজার দিকে আসতে ইঙ্গিত করল, মারিয়াও ছুটে এলো। দরজার পাল্লা ভেতর দিকে খোলার সিস্টেম, খোলার পর দরজার পাল্লা দেয়ালের যেখানে এসে দাঁড়ায় আহমদ মুসা মারিয়াকে ঠিক সেই স্থানে দেয়াল সেটে দাঁড় করিয়ে দিল, নিজে দরজায় গিয়ে দাঁড়াল। উৎকর্ণ হয়ে শুনতে লাগলো কোনো পায়ের শব্দ আসছে কিনা। মারিয়া এতক্ষণে কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছে। ওর খালি হাত, খালি হাতে একা বন্দুকধারীদের সাথে কি করে পারবে? ভয়ে তার মুখ পাংশু হয়ে উঠল, হার্টের স্পন্দন দ্রুত হল। বাইরে বুটের শব্দ পাওয়া গেল। আহমদ মুসা খেয়াল করে শুনে বুঝল দুজন লোক আসছে। দরজার তালায় চাবি লাগানোর শব্দ হল। মারিয়া মুখ বাড়িয়ে দেখল আহমদ মুসা দরজার ভেতর থেকে তালা লাগানোর যে দুটো রিং দুপাশের পাল্লায় আছে তা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আঁতকে উঠল মারিয়া, দরজা খুললেই তো সে গুলির মুখে পড়ে যাবে, ওর কি মাথা খারাপ হয়ে গেল? মারিয়া হাত বাড়ালো তাকে টেনে আনতে। ঠিক তখনই সশব্দে দরজার হুঁক খোলার শব্দ হলো, আর সেই সঙ্গে মারিয়া হাত টেনে চোখ বন্ধ করল।